অমর একুশে গ্রন্থমেলার 18তম দিন দর্শনার্থী কিছুটা কম থাকলেও বই বিক্রি ছিল স্বাভাবিক। এদিন বইমেলায় যান স্বাস্থ্যমন্ত্রী, এছাড়া নকল ও কপিরাইটবিহীন বই প্রকাশ বন্ধে অভিযান চালায় কপিরাইট অফিস। 83টি নতুন বই নিয়ে 18তম দিন বিকেল 3টায় শুরু হয় বইমেলা। দুই দিন ছুটির পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম, তবে এদিনও পাঠকরা বই কিনেছেন সানন্দে। 30 ইয়ার্স আমি আসি বইমেলায়, কখনোই মিস হয় নাই। ভ্রমণ রিলেটেড যে বই আছে আমি প্রত্যেকটা স্টলে স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম। 8-10টা বই নেওয়া হয়েছে, ছোট গল্পের বই কয়েকটা নেওয়া হয়েছে, লিটল ওম্যান, তারপর এরকম ছোট ছোট উপন্যাস এসব নিয়েছে। মুনিরুজ্জামান উজ্জ্বলের লেখা যাপিত জীবনের গল্প বইয়ের মোড়ক উন্মোচনের জন্য মেলায় যান স্বাস্থ্যমন্ত্রী। বইমেলায় কপিরাইটবিহীন বই প্রকাশ রোধে অভিযান চালায় বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তারা। বিভিন্ন স্টল ঘুরে তারা অনুবাদকৃত বইয়ের লেখকের অনুমতিপত্র যাচাই করেন। তারা জানান, এবার এখন পর্যন্ত জব্দ করা হয়েছে 400 বই। অভিযান চালায় যে সমস্ত অসঙ্গতিগুলো, ইনকনসিস্টেন্সিগুলো আমরা পাচ্ছি, সেটা তখন আমরা যেটা পরিচালনা কমিটি আছে, অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির কাছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করতেছি। এখন পর্যন্ত বইমেলায় 1878টি নতুন বই এসেছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার 18তম দিন দর্শনার্থী কিছুটা কম থাকলেও বই বিক্রি ছিল স্বাভাবিক। এদিন বইমেলায় যান স্বাস্থ্যমন্ত্রী, এছাড়া নকল ও কপিরাইটবিহীন বই প্রকাশ বন্ধে অভিযান চালায় কপিরাইট অফিস। 83টি নতুন বই নিয়ে 18তম দিন বিকেল 3টায় শুরু হয় বইমেলা। দুই দিন ছুটির পর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে দর্শনার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম, তবে এদিনও পাঠকরা বই কিনেছেন সানন্দে। 30 ইয়ার্স আমি আসি বইমেলায়, কখনোই মিস হয় নাই। ভ্রমণ রিলেটেড যে বই আছে আমি প্রত্যেকটা স্টলে স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম। 8-10টা বই নেওয়া হয়েছে, ছোট গল্পের বই কয়েকটা নেওয়া হয়েছে, লিটল ওম্যান, তারপর এরকম ছোট ছোট উপন্যাস এসব নিয়েছে। মুনিরুজ্জামান উজ্জ্বলের লেখা যাপিত জীবনের গল্প বইয়ের মোড়ক উন্মোচনের জন্য মেলায় যান স্বাস্থ্যমন্ত্রী। বইমেলায় কপিরাইটবিহীন বই প্রকাশ রোধে অভিযান চালায় বাংলাদেশ কপিরাইট অফিসের কর্মকর্তারা। বিভিন্ন স্টল ঘুরে তারা অনুবাদকৃত বইয়ের লেখকের অনুমতিপত্র যাচাই করেন। তারা জানান, এবার এখন পর্যন্ত জব্দ করা হয়েছে 400 বই। অভিযান চালায় যে সমস্ত অসঙ্গতিগুলো, ইনকনসিস্টেন্সিগুলো আমরা পাচ্ছি, সেটা তখন আমরা যেটা পরিচালনা কমিটি আছে, অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির কাছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করতেছি। এখন পর্যন্ত বইমেলায় 1878টি নতুন বই এসেছে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।